গত কয়েকদিন ধরেই বলিউডে জোর গুঞ্জন চলছে, প্রেমে মজেছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও পশমিনা রোশন। বরেণ্য সঙ্গীত পরিচালক রাজেশ রোশনের মেয়ে পশমিনা সম্পর্কে ঋতিক রোশনের চাচাতো বোন। সম্প্রতি যেন একটু বেশি ঘনিষ্ঠ হয়েছেন কার্তিক ও পশমিনা। লুকিয়ে লুকিয়ে পরস্পরের সঙ্গে দেখা করা, বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে যাওয়া, সব মিলিয়ে তাদের সম্পর্ক ভিন্ন হাওয়া দিচ্ছে ভক্তদের মনে। অনেকেই ধারণা করছেন তারা দুজন এখন আর শুধু ভালো বন্ধু নয়, বরং এর চেয়েও বেশি কিছু। তবে কি বলিউডের নতুন প্রেমিক জুটি হতে যাচ্ছেন কার্তিক পশমিনা? ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, যখন কাজ না থাকে তখন কার্তিক পশমিনার সঙ্গে তার বাসভবনে আড্ডা দেন। দুজন দুজনার সঙ্গ বেশ উপভোগ করেন বলেও জানা গেছে। পাপারাজিদের মনোযোগ এড়াতে নতুন এই প্রেমিক যুগল তাদের গাড়িগুলোকে ভিন্ন কৌশলে নিজ নিজ বাড়িতে ফেরত পাঠান। সংবাদ মাধ্যমগুলো থেকে আরও জানা যায়, দীপাবলির দিন কার্তিক পশমিনাকে জুহুতে তার নতুন ম্যাকলারেনে নিয়ে গিয়েছিলেন। এছাড়া জিও ওয়ার্ল্ড ড্রাইভ নাকি তাদের গভীর রাতের প্রিয় গন্তব্য, এবং প্যাটিসেরি কোকো হল তাদের পছন্দের মেনু। কিছুদিনের মধ্যেই ইশক ভিশক সিকুয়েল ইশক ভিশক রিবাউন্ড দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করবেন পশমিনা রোশন। অন্যদিকে কার্তিক আরিয়ান বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তার শেহজাদা সত্য প্রেম কি কথা এবং আশিকি থ্রি সিনেমার কাজ নিয়ে।